আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরবি ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো সিলেটি আখনি রান্না করি গরুর মাংস দিয়ে আখনি তো আমি আজকে এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস হার্ডেচারা মাংস নিয়েছি সাথে অল্প চর্বি নিয়েছি তখন পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম আগে শুধু কুরমাটা রান্না করবো তার জন্য তেল দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো আরও হাফ কাপ পেঁয়াজ আমি দেবো মোট দেড় কাপ পেঁয়াজ আমি দেব আর আড়াই কাপ পেঁয়াজ লাগবে হাফ কেজি এক কেজি মাংসর জন্য হাফ কেজি অল্প কম কিংবা হাফ কেজি দিলেও ভালো হাফ কেজি পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্নাটা মানে টেস্ট ভালো আসে আর কি আর অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদাম কালার করে নেব বাদামি করে না লাগলে না করলেও চলবে পেঁজের মধ্যে মাংসটা দিয়ে দিই মাংসটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি ডাল লং অল্প গরম মশলা গুঁড়া দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলো তেল কম মনে হচ্ছে একটু দিলাম তেল এক কাপের মতো তেল দিচ্ছি আমি মোট এক কেজি মাংসে এক কাপের চেয়ে অল্প একটু বেশি আর দেড় কাপ পেঁয়াজ দিলাম এখানে গরম মশলা দিলাম রাশি ডালটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেস্ট রসুনের পেস্ট আদা পেস্ট দুই চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় দেড় টেবিল চামচ এবার মাংসটা দিয়ে দেব মাংসটা ধুয়ে আমি বোলের মধ্যে রেখে দিচ্ছিলাম পানি জড়াইয়া মাংসটা ডেলে দিচ্ছি নেড়েচেড়ে একদম মিশিয়ে নেবো মাংসটা মাংসটা রান্না করতে মোট সময় লাগবে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এটা একদম মিডিয়াম টু লো আছে রান্না করব। একটু জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেউ যদি জিরা অ্যাভয়েড করতে চান করতে পারেন জিরা দিলে ভালো এই হলো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রান্না করার অবস্থা আরও দশ মিনিট আমি রান্না করব একদম লো হিটে তেলটা উপরে চলে আসছে মোটামুটি কিন্তু যারা একটু নরম মাংস খেতে পছন্দ করেন আরও দশ মিনিট রান্না করলে মাংসটা আরও নরম হয়ে আসবে এই জন্য প্রায় পঞ্চাশ মিনিট রান্না করেছে এই মাংসটা দেখে নিলাম খুলে দেখতেছি উপরে তেল চলে আসছে তার মানে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে কোমাটা রান্না হয়ে গেলে আর আপনি রান্না করতে বেশি সময় লাগে না কোমাটা আমার হয়ে গেছে এদিকে আমি চাল ভিজিয়ে রাখছিলাম কালি জিরার চাল সে চালটাও ধুয়ে পরিষ্কার করে আমি একটা জালির মধ্যে তুলে রেখেছি এর আগে যে যে উপকরণগুলো আমাদের লাগবে চালের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখাই দেব আমার কুরমাটা যেহেতু হয়ে গেছে আমি কুরমাটা নামাই ফেলতেছি কুরমা নামি আমি দেখিয়ে দিচ্ছি আর কী লাগবে আমার আমার লাগতেছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এক কাপ এক কেজি পেঁয়াজ এক কেজি চালের মধ্যে আমি এক কাপে দিচ্ছি পেঁয়াজ গাজর দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি মটরশুঁটি শুটি দিচ্ছি লং এলাচ দারচিনি আর আলো কড়াইয়ের মধ্যে আমি ডালচিনি বসে রাখি তেল দিয়ে দিলাম আবার আমি এক কাপ তেল দিলাম তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে এলাচ ডালচিনি তেজপাতা তারপরে আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি একদম ব্রাউন করবো না হালকা একটা বাজা দেব ব্রাউন কালার চলে আসলে দেখা যায় কি পেঁয়াজের রঙটা উঠে যায় চালের মধ্যে কারণ ভাতটা লাল হয়ে যায় যে কারণে আমি পেঁয়াজটাকে মোটামুটি পর্যায়ে বাজবো সাদাও না একদম ব্রাউনও না এই টাইপের মাছ মাঝামাঝি তো এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চালের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকলাম এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে ভালো হয় পেঁয়াজের মধ্যে গ্রাম আসে বেশি আমি চালটা দিয়ে দেবো মোটামুটি আমার পেঁয়াজটা হয়ে গেছে চাল দিয়ে এবার হলো ঘি আপনার হাঁখনি রান্নার পালা চালটা যত সুন্দর ভাজা হবে আপনার আখনি তত টেস্ট হবে সেজন্য আমি চালটাকে ভালো করে বেজে নেব এই পর্যায়ে এসে আমি সবগুলা সবজি কাঁচামরিচ যেগুলো রাখছিলাম আলু গাজর এগুলো দিয়ে দেবো একসাথে একসাথে দিয়ে নেড়ে চেড়ে কমপক্ষে পনেরো মিনিট আমি নাড়ব এটা এটা একটু কষ্টের কাজ তা আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি মটরশুঁটি গাজর আলু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে একদম পারফেক্টলি বেজে নেব ভাজা ভালো না হলে কিন্তু আপনি যে রাইসটা হবে এটা টেস্ট হবে না মানে একদম হয় ভিতরে কাঁচা চাল থেকে যাবে না হয় নরম হয়ে যাবে ভাজা যত ভালো হবে খেতে তত টেস্ট লাগবে আচ্ছা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও পাবেন ইনশাল্লাহ আরও ভিডিও তৈরি করব মোটামুটি দশ মিনিট রান্না করার পরে মনে একটা আঠারো ভাব হয়ে যায় তো আমি এখানে আজকে দশ পনেরো মিনিট রান্না করেছি চালটা একদম হাত থেকে আপনার চামচটা রাখতে পারবে না নেড়ে চেড়ে রান্না করতে হবে রাখলে কিন্তু নিচে আগুনে মানে পোড়া ধরে যাবে নাড়তে হবে শুধু নাড়তেই হবে তো এরপর যে একদম লো হিট আগুন থাকবে একটু হিট বাড়াইলে কিন্তু নিচে পোড়া ধরে যাবে একটু কেয়ারফুলি এই কাজটা করতে হয় হাতটা বন্ধ করাই যাবে না এই টাইপের তো আমি যেহেতু আজকে এক কেজি চাল নিয়েছি মানে মগ দিয়ে মাপলে আপনার চার মগ হইতো তো আমি এখানে পানিও ইউজ করব মগ দিয়ে অল্প একটু পানি দেবো আমি যেহেতু আজকে হাফ কাপ গরম দুধ ইউজ করব এটাতে গরম দুধ দিলে হয় কি আপনি কালারটা সুন্দর আসে উপরে তো আমি যখন পানিটা দেওয়া শেষ করব তারপরে দেব আমি দুধটা একটা জাল আসার পর আমি দিয়ে দিচ্ছি পানিটা আমি সাড়ে তিন মগের মতো পানি দিচ্ছি মগ দিল এখানে সমস্যা নেই চার মগ চাল চার মগ পানি তারপরে অল্প দুধ দিয়ে দিলেন হাফ কাপের মতো দুধ তাহলে সুন্দর করে ফুটবে যদি ভাজা ভালো হয় চালটা আর যদি চাল ভাজা ভালো না হয় তাহলে এখন ভালো হবে না সাড়ে তিন কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে এটাকে একদম লো টু মিডিয়াম হিটে রান্না করব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করার পরে আমি মানে দেখে দিব দেখে দিয়ে রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি দুধটা দিয়ে দেব দুধ দিয়ে একদম আমি তাহার মধ্যে তুলে ফেলবো পাঁচ মিনিট হয়ে গেছে আমার এখন দিয়ে দেব দুধটা হ্যাঁ দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো এবার দেখে দিয়ে উপরে একটা পলিথিনের কাপ কাগজ দিয়ে দিয়ে দেবো তাওয়ার মধ্যে দিয়ে দিছি নিচে একটা তাওয়া দিলে হয় কি আর বেশি হিট লাগবে না নিচে পুরায় ধরবে না অপচয় হওয়ার সম্ভাবনা খুব কম তখন একটা পলিবেগ দিয়ে উপরে মুড়িয়ে দিছি প্রায় দশ পনেরো মিনিট রান্নার পর আমার এই অবস্থাটা এই মোটামুটি চালগুলো ফুটে গেছে রাইসটা খুব সুন্দর জ্বর জ্বর হয়েছে দেখেই বুঝতে পারতেছে মার্শাল্লা খুব সুন্দর একটা স্মেল আসতেছে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার রাখনি খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ এটা আমি অনেকবারই করেছি এই সহজ রেসিপি এত মশলার উপকরণের ঝামেলা নাই আপনারা আমার করে রাখবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই